মডার্ন হার্বাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ। যদি চাও পেতে সুস্থ জীবন, যদি চাও পেতে সুন্দর জীবন, মডার্ন হার্বাল গ্রুপ আছে সারাক্ষণ। প্রকৃতির মাঝে আছে শক্তি, প্রকৃতি দিতে পারে রোগ মুক্তি। উৎসব উচ্ছ্বাসে রাখো দেহ মন, আমরা আছি পাশে আছি সারাক্ষণ। ভাবনাহীন জীবন, সুস্থ সুন্দর মন, এটা তো একদম কনফার্ম, তাই না? পৃথিবীর কোন দেশে কিন্তু পায়ের পেটে বাচ্চা আসলে বমি হয় না, একমাত্র বাংলাদেশে। আর ভারতের ছয়টা অঙ্গরাজ্য ছাড়া আর কোথাও এই সিস্টেম নাই। মায়ের পেটে বাচ্চা আসলে, বেশি বমি হলে বাচ্চা ডিজেবল হতে পারে, বাচ্চা অসুস্থ হতে পারে, বাচ্চা রোগ নিয়ে জন্মগ্রহণ করতে পারে। তাহলে আপনি যদি বাচ্চা জন্ম হওয়ার আগে বমি না হওয়ার বুদ্ধি বের করে দেন, মুখে যদি আপনি লবঙ্গ এক গালে আরেক গালে আদা রাখেন, মা যেই নয় মাস বাচ্চা মায়ের পেটে থাকবে, এই 10 মাস 10 দিন আপনি যদি মুখে লবঙ্গ রাখেন, আদা রাখেন, মায়ের কোনো বমি বমি ভাব হবে না। আমি বললাম দাঁড়িয়ে টুকিওয়ালা দেখা, আপনি বিশ্বাস করলেন? কি করলেন বিশ্বাস? না, এটা ঠিক হলো না। আপনি নিজে পরীক্ষা করবেন, আজকে বাড়ি যেয়ে যে যে বমি করে বাসায়, তার মুখে লবঙ্গ আর আদা দিয়ে দিবেন। যদি বমি না করে তাহলে আপনি বিশ্বাস করবেন, কি বলেন? তুলসী পাতা আপনাদের ঘরে আছে না? তুলসী পাতা খাইলে সর্দি কাশি কমে, বিশ্বাস আছে? কবে পরীক্ষা করছেন? পরীক্ষা করছেন কিনা? পেঁপে খেলে জন্ডিস ভালো হয়, আপনি কি পেঁপে খাইয়া অপমান করছেন যে জন্ডিস ভালো হয় কিনা? তাহলে পেঁপে আপনাকে খেতে হবে। পৃথিবীর মধ্যে কোন বিতর্ক নাই যে পেঁপে খেলে আপনার জন্ডিস ভালো হবে না। আপনি প্রমাণ না করলে আমি কেমনে, আমার কথা কিন্তু আপনি বিশ্বাস করবেন না। এখন ধরেন মুখ দিয়ে সব রোগ হয় শুরু, এই মুখের ভিতর দিয়ে সব রোগের উৎপত্তি। কি জন্য? মুখ দিয়ে বিভিন্ন খারাপ খাবার, খারাপ খাবার খাই, ভালো খাবার খাই, নিঃশ্বাস নেই, খারাপ নিঃশ্বাস নেই, ভালো নিঃশ্বাস নেই, দাঁতের ভিতরে খাবার বসে থাকে, সেই খাবার আমরা গিলি, এর ফলে পেটে যায়, সেই পেটের রোগের সৃষ্টি করে। আপনি মুখে যদি এক টুকরা নিমের পাতা থাকে, তাহলে কি আপনার মুখে কোনো জীবাণু থাকতে পারবে? আর যেটা ঢুকতে চাই বলে দরিয়া মেরে ভাবি পারবে না? তা আমরা কি নিম পাতা রাখি? রাখি, ওই জ্বর হইলে, লুম্পি হইলে, টক্স টক্স হইলে একটা ডালা ভাঙিয়ে একটা রাখিয়া দিয়ে করে দিই না, কিন্তু খাই না। কি বলেন, কেন খাই না? সৎমা দেখা নাকি? সৎমা, সৎমা হইলে ভালো হইলে একটু খারাপ, আসলে তো সৎমা ভালো না, জীবাণু প্রতিরোধ করার জন্য নিম পাতাটা আমাদের জন্য দরকার আছে। আমরা কি করি, ব্যবহার করি, বাড়ির গাছটা নষ্ট হয়ে যাচ্ছে। গাজর হলো ভেজিটেবলের সম্রাট, গাজর খাই আমরা? আরে খাই না, গাজর হলো দাম কম, কম দামি জিনিস ভালো না। যেরকম বাড়িতে মা কোনো দাম দেন না, বুড়ি গড়ি কেউ দাম দেয়, শাশুড়ি জ্বর হলে শাশুড়িতে 10টা সালাম দেয়, বাড়ির বাজার থেকে আগে শাশুড়ির জন্য শাড়িটা কিনে, মার জন্য বাপের জন্য শাড়ি কিনে না, কি বলেন? কাপড়ও কিনে না, কি জন্য? বাপ বেটা বুড়া, কথাও কেন ডাকলে ওকে কমার সময় নেই আমার। তো ওরকমই আমরা, ভালো জিনিসের কোনো আদর নাই। যেরকম আমলকি হলো ভিটামিন সির সম্রাট, বাড়িতে আমলকি পরে মাটি পর্যন্ত কালো করে ফেলায়, এরপরে করে গাছটা কাটতে হয় না, কিন্তু ও যে ভিটামিনের সম্রাট, করে আপনারা খবর রাখেন না? রাখেন, রাখেন না, আসলে রাখেন না। ভালো জিনিস আমাদের দোষ, আমরা চিনি না, চর্চা করি না, বারবার বলতে হবে, বারবার করতে হবে। এই শুদ্ধি করার জন্য মডার্ন হার্বাল গ্রুপের 10 লক্ষ লোক 88,000 গ্রামে কাজ করতেছে। কেন? আমরা বলছি আপনাদের সেবা, সেবা, সেবা ও সেবা, আপনাদের জন্য সেবাকে আমরা উন্মুক্ত করছি। প্রথম আমাদের ধর্ম হলো আগে আপনারা সেবা দিব, আমরা একটু সহজে সেবা।